উজবিল্লাহিনের এফ রী সৌদি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম হিসেবে বসবাস করছি এবং বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের জানা উচিত রবের শান্তির রাজ্যে সুন্নি মুসলমান শিয়া মুসলমান এবং সালাফি মুসলমানদের যারা আসলাফ এবং আকাবির রয়েছে তাদেরকে মেনে চলার জন্য মুসলিমরা আমরা জগতে আসিনি আমাদের দেশে জামাত শিবির বলেন হেফাজত বলেন দেওবন্দি বলেন চরমুনায় বলেন এবং তাবলিগি জামাত সাদ গ্রুপ এবং জুবায়ক গ্রুপ বলেন এছাড়া আরো যারা ইসলামের নামে দল করেছে দেশে এদেরকে যদি আপনি আমি মনে করি ইসলামকে প্রতিষ্ঠিত করবে এই দেশে তাহলে এটা আমাদের ভুল হবে ইরা কেউ কোরআনের ইসলামকে দেশে প্রতিষ্ঠা করতে চায় না এরা সবাই নিজেদের দোকানকে টিকে রেখে দোকানদারি করতে চায় আমি এক এক করে কৌমি আকাবিরদের এবং কওমি যারা আসলাফদেরকে মেনে চলছে এদের ব্যাপারে আপনাদের তথ্য দিব আমাদের দেশে যারা শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান রয়েছে এরা কখনো আমাদের দেশে আওয়ামী লীগকে সাপোর্ট করেছে বিএনপিকে সাপোর্ট করেছে আবার কখনো জাতীয় পার্টিকে সাপোর্ট করেছে এরা সবাই জানে গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মূল্যাতন্ত্র এই কোরআনের দৃষ্টিতে সিরিকি তন্ত্রী আকাবির যারা এদের দৃষ্টিতে চর্মনায়ের যে আকিদা সেই আকিদা তাদের দৃষ্টিতে হচ্ছে বিদাতি আকিদা রয়েছে এদের কাছে কারোর দৃষ্টিতে সিরিকি এবং কুফরি আকিদা রয়েছে এদের কাছে চর্মনার আজ দুই হাজার একুশ সালে যদি আমরা দেখি ফজলুল করিম সাহেব যিনি মৃত্যুবরণ করেছেন ওনার ছেলে ফয়জুল করিম এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন সাহেবকে এ ওনাকে বলা হয় তো চর্মনার বর্তমান এই পীর এই পীরের পিতাবাদে বাকি সব চাচারা জামাতের রাজনীতির সাথে এরা জড়িত তাদের দাদাও ছিলেন জামাতের প্রতি দুর্বল জামাত শিবির বর্তমান পীরের বাবা এই জেদ থেকেই জামাতের বিরুদ্ধে নিজের অবস্থান জানান এবং তিনি প্রচার করে গেছেন সেই আব্দুল হামিদ খান বাসানির কথা মতে জামাতি ইসলামী কোনো ইসলামের দল নয় যার জন্য কওমি অঙ্গনে ওনার গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায় বর্তমান পীর ও তার ভাইরা তিন ভাগে বিভক্ত হয়ে আছে সালাফি আহ পীরপন্থী উদার রাজনীতি মনস্ক করিম পন্থী জামাত বিরোধী ফয়জুল করিমপন্থীদের পন্থীদের উঠা বসা যদি আমরা দরবারি মুল্লা নাস্তিক মোল্লা কওমি মোল্লা ফরিদুদ্দিন মাসুদের গ্রুপের সাথে দেখি তাহলে দেখতে পাই বর্তমানে জাহিরি না হলেও ভিতরে ভিতরে ফরিদ মাসুদ তথা যারা বাড়ি সাথে মিলেমিশে আছে এবং এরাই মূলত বলে যাচ্ছে এই কৌমিরা এই হেফাজতেরা মাদার অফ মাফিয়াকে কৌমি জননী বলে আবার আর এরা বলছে ইসলামে নারী নেতৃত্ব হারাম এবং তারা বুখারির একটি হাদিস বলে লা ইউফলিহু কওমান ওয়াল্লাহু আমারহুম ইমরাতান মূলত এই হাদিস বাংলাদেশের আলিয়াপন্থী কওমিপন্থী ইরা কেউ মানে না আমরা যারা কোরআন মেনে চলেছি আমাদের তো দরকারই নেই কারণ কোরআন আমাদেরকে বলে দেয় একটি দেশে যখন কোনো নারী প্রদান হয় তখন সে দেশের অবস্থা কি হয় এর জন্য আসুন আমরা একটু

ফলে ব্যক্তিত্বের চাহিদা শয়তান ওদের কাজকর্মকে বড় সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে এভাবে তাদেরকে পথ চলা বন্ধ করে দিয়েছে সুতরাং ওরা মোটেই সৎ পথ খুঁজে পাচ্ছে না ওরা কেন আল্লাহকে সাজদা করবে না আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে তা যিনি বের করে নিয়ে আসেন আর তিনি জানেন তোমরা যা কিছু গোপন কিংবা প্রকাশ করে যাচ্ছ প্রকাশ্য করে যাচ্ছ আল্লাহ তো সেই মহান সেই আল্লাহ ব্যতীত আর তো কেউ হুকুমদাতা নেই তিনি তো সেই মহান সংসদের পরিচালক তো আমরা দেখতে পেলাম যখন খালেদা জিয়ার শাসন ব্যবস্থা আমাদের দেশে ছিল আর বর্তমান যুগে মাদার অফ মাফিয়া শেখ হাসিনার শাসন আমল দেখতে পাচ্ছি শুধু রক্তাক্ত ছাড়া আর কিছুই না গুম খুন এবং হত্যার রাজনীতি অতীতেও আমরা দেখেছি আজও চলছে বিগত একটি যুগ থেকে একটু বেশি আমরা দেখতে পাচ্ছি যার কারণে দেশে নেই কোনো স্বস্তি নেই কোনো শান্তি মুফতি ফয়জুল করিম যাকে সেয়াকে চরমনায় বলা হয় ইনি পিছিয়ে পড়বে ভেবে মামুনুল হককে ফাঁসানোর জন্য এগিয়ে দিয়ে ষড়যন্ত্রের জাল পাতা হয় এই ষড়যন্ত্রের সাথে কয়েকজন বক্তা সেই সাথে শিষ্য কয়েকজন হুজুররাও আছে আর এই নোংরা এবং অপরিচ্ছন্ন পরস্পর পরস্পরের মধ্যে এই যে ঘৃণ ষড়যন্ত্রের রাজনীতি দিয়ে বাংলাদেশের যারা ইসলাম ইসলাম করে তাদের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি মূলত এরা ইসলামের কেউ না এরা শুধু ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে যেমন অতীতকাল থেকে জামাতে ইসলামী ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন আর সবচেয়ে বেশি এদেরকে চিনেছেন কে ভাসানি সাহেব এবং তিনি বলেছেন যে নীল দরিয়ার পানি যেমন নীল নয় জামাত ইসলামের অর্থ ইসলামের জামাত নয় এটি জাস্ট একটি নাম রাজনীতি করার জন্য কওমি মাদ্রাসা আমাদের দেশে রয়েছে এক লক্ষ এদের হাতে রয়েছে তিন লক্ষ মসজিদ কিছু কিছু মসজিদ সালাফি মুসলমানদের হাতে রয়েছে সেখানে আবার আলাদাভাবে রাজনীতি চলছে বাবা এক কথা বলছে ছেলে আর এক কথা বলছে আব্দুর আবদুল্লাহ ইবনে আব্দুর তার কথা হলো যে এই কোরআন বুঝতে গেলে হাদিস লাগবে আর তার বাবার কথা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছেন কি তিন লক্ষ হাদিস জাল রয়েছে তাহলে বাবা এবং ছেলের মাঝে দ্বন্দ্ব জাতি জেনে গেছে ঠিক এইভাবে অন্যান্যরা কেউ কেউ বলছে যে কোরআনে কি আবার আসাদুল্লাহ গালিবের জামাত ভিন্ন আবার আবদুল্লা বিন টা ভিন্ন এইভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে এদের পিছনে আবার নেতৃত্ব দিচ্ছেন সেই স্যাটেলাইট বাবা আর আমাদের দেশের এই কৌমি মাদ্রাসাগুলিতে হাতে নাতে ধরা খাচ্ছে এই কৌমি হুজুরদের কখনো ছাত্রদের সাথে বলাৎকার কখনো ছাত্রীদের সাথে খারাপ কাজ আর এই ঘটনা নিত্য নতুন আমরা দেখতে পাচ্ছি এর পরেও জাতি একটু তাদের বিরুদ্ধে কথা বলছে না দেশের মানুষেরা দেখছে অনেকে মহিলা মাদ্রাসা তৈরি করে সেখানকার মেয়েদের সাথে কুকর্ম করছে পুরুষ নামক একজন বজ্জাত ধর্ম জগতে ধর্মজীবী করে খায় এমন পুরুষ সেই মহিলা মাদ্রাসার কি হচ্ছে মুহতামিম সেজেছে আর এই মাদ্রাসার অনেক মেয়েদের সাথে কুকর্ম করেই চলেছে এরা সবাই কি ইউজ করছে কমে অঙ্গনেই আমরা সবচেয়ে বেশি দেখতে পাই যদিও দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মীদের আওতাধীন যে সমস্ত ইউনিভার্সিটি এবং শিক্ষাঙ্গন রয়েছে সেসব জায়গায় তো আছেই এমনকি একশো ছাত্রীর সাথে দর্শন করে সেঞ্চুরি করেছে সেটিও আমাদের দেশে অন রেকর্ডে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সবাই জানে যে বইগুলি এদের পড়ানো হয় সেগুলি আবশ্যক না হলেও আবশ্যক যে বইটা এই গ্রন্থ সেটি আমাদের দেশের শিক্ষাঙ্গনে নেই আর যদি ক্লাস ওয়ান থেকে নিয়ে ম্যাট্রিক পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে এই কোরআনের কিছু না কিছু শেখানো হতো আবার ইউনিভার্সিটিতে এবং কলেজে যদি কোরআনের একটি সাবজেক্ট রাখা হতো তাহলে দেশের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হতো কিন্তু সেটি নেই মাদ্রাসাগুলিতে যে সমস্ত নাটকের বই পড়ানো হয় গুলিস্তা এবং বস্তা আবার মাকামাতে হারিরি এগুলি সব নাটকের বই চুরি কিভাবে করতে হয় কিভাবে করতে হয় এইগুলি শিক্ষা দেওয়া হয় গুলিস্তা বস্তা যদি কেউ পড়ে তাহলে সে একটি ছোট বাচ্চা সে অল্প বয়সে বালেক হয়ে যায় কারণ দরেশকে জওয়ানি একটি বিশেষ অধ্যায় রয়েছে মকামাতে হারিরি পড়লেও তাই ছোট ছোট ছেলেরা বালেগ হয়ে যায় আবার কিভাবে চুরি করতে হয় দর সফরে হিন্দুস্তান কিভাবে হিন্দুস্তানের মন্দির লুটপাট করে সেটি শেখানো হয় অন্যদিকে যারা আমাদের দেশে শিক্ষাঙ্গনে পড়ে তারা ভারতের বিভিন্ন সিরিয়াল দেখে কিভাবে ধর্ষণ করতে হয় কিভাবে চুরি ডাকাতি করতে এইগুলি তো শিখছে তো কোরআন যদি আপনি না পড়েন তাহলে আপনি কেন বলছেন যে আমরা মুসলমান শিয়া সুন্নি সালাফি আমাদের কোরআন মেনে চলা উচিত আজ এক একজন মৌলবিদের মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয় রাতভার ও আসনে সকালে দেখা গেল এক লক্ষের ভিতরে কয়েকশো বাদে বাকি কেউ নামাজও পড়ে না তো এইগুলি ইসলামের সাথে এবং কোরআনের সাথে অবিচার এমন একটি অমূল্য রতনের বই যেটি আল্লাহ রব আলমিন আমাদের জন্য সৃষ্টি করেছেন এর ভিতরে আমাদের সত্য পথে চলার জন্য দিক নির্দেশনা দেওয়া আছে এটি যদি আমরা বুঝে পড়তে পারি তাহলে আমরা বোধ করতে পারি কায়েম ভালোবাসা আমাদের মাঝে জাগবে মুসলিম এবং নন মুসলিমের সাথে এখন জাতির সন্তানেরা কোরআনে সত্যতা জানে না আজ পৃথিবীর মানুষ কিভাবে ইসলামে আসছে ইসলামে আসতে যেও কেউ শিয়া মুসলমান হচ্ছে কেউ সুন্নি মুসলমান হচ্ছে কেউ সালাফি মুসলমান হচ্ছে কারণ এরা সবাই ইসলাম সবাই রেখে ইসলামা কয়জন আছে যারা এই কোরআনের সত্যতা জানে আমাদের দেশে এক লক্ষ মাদ্রাসার ভিতরে অধিক মাদ্রাসাতে যদি কোরআনের রিডিং পড়ানো হয় তাহলে সেখানে তারা কি শিখছে কেউ সুর দিয়ে কোরআন পড়ে কেউ প্রতিযোগিতা করার জন্য হাফেজ হচ্ছে কেউ তারা বিপড় পড়ায় টাকা পয়সা ইনকাম ইনকাম করবে তাই হাফেজ হচ্ছে অধিক মূল্য প্রেমী মানুষ যারা আমাদের দেশে রয়েছে বক্তা প্রেমী মানুষ যারা রয়েছে পীর প্রেমী মানুষ মানুষ যারা রয়েছে তারা মনে করে যাচ্ছে তাদের বক্তারা তাদের শেয়েখরা তাদের পীররা তাদের জামানার ইমাম যা কিছু শিক্ষা দিচ্ছে সেইগুলি ইসলাম অথচ তা আসল কথা হচ্ছে এই কোরআনের আঠাশ নম্বর সুরালের পঁচাশি নম্বর আল্লাহ কোরআন নিশ্চয় সেই সত্তা তোমার উপরে ফরজ করেছেন আল কোরআন কোরআনের দিক নির্দেশনা শিখা আমাদের সকলের কর্তব্য এবং কোরআনের সকল নির্দেশনায় আমাদেরকে একটি ভালো সিদ্ধান্তে নিয়ে যায় আর এই কোরআন বুঝতে হলে হুজুরদের ভাষায় নয় হুজুরদের ভাষণের মাধ্যম দিয়ে নয় জামানার ইমামের কথা মতো নয় উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতের দৃষ্টিতে আপনাকে আমাকে কি করতে হবে কোরআন বুঝতে হবে আল্লাহ বোচ্ছেন ফাইনামায় সারনাহুলি বিলিসানিকা লিতুবাসিরা ভিহিল মুত্তাকিন ও তুন্দের কও মা লুদ্দা অবশ্যই আমি এই কোরানকে তোমার মাতৃভাষায় সহজ করেছি যেন তুমি ঝগড়াটে লোকদেরকে সতর্ক করতে পারো আর সুসংবাদ দিতে পারো মোত্তাকিনদেরকে তো দৈনিক অন্তত কিছুটা হলেও পড়ার প্র্যাকটিস আমাদের করা উচিত আপনি আমি যখন এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়ে নেব মাতৃভাষায় তখন আমরা জানতে পারবো আমাদের আশেপাশে যারা সুন্নি শিয়া এবং সালাফি মৌলবি সমাজ রয়েছে তারা কত বড় বড় কোরআনের শত্রু হিসেবে কাজ করে যাচ্ছে কি আপনি আপনার যে ভুল বোঝাবুঝি রয়েছে এবং ভুল বুঝাবুঝিতে আপনি রয়েছেন সেগুলি কিছুটা হলেও সংশোধন করতে পারবেন যদি একবার পড়েন আপনি এই কোরআন পড়ার জন্য চেষ্টা করুন তাহলে আপনি সত্য দেখে বিস্মিত হবেন এবং নতুন কিছু শিখতে পারবেন দিন দিন আপনার হৃদয় বিপ্লব আসবে আর কোনটা সত্য এবং কোনটা মিথ্যা তার পার্থক্য একমাত্র এই গ্রন্থ বলে দেবে কোন মৌলভী কোনো পীর কোন হুজুর কোনো বক্তা দিবে না পঁচিশ নম্বর সুরা আল ফুরকানের প্রথম আয়াতে আল্লাহ বলছেন তাবারকাল্লা আল ফুরকান বাবার কত সেই সত্তার যিনি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড এই ফুরকান নাজিল করেছেন দুই নবসুরা আল বাকারের একশো পঁচাশি একশো পঁচাশি আয়তেও আল্লাহ হুদা ওয়াল ফুরকান এই ফুরকান হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্যকারী গ্রন্থ এই কোরআন আপনাকে আমাকে পাঁচটি দাবি দেয় প্রত্যেকটি মানুষের উপরে কোরআনের পাঁচটি দাবি রয়েছে প্রথমে কোরআনকে বিশ্বাস করতে হবে তারপর কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে মাতৃভাষায় কোরআনকে জানতে হবে এবং কোরআন মতে জীবন কাটাতে হবে আর কোরআনের তাবলিক করতে হবে তো আমরা যদি এটা শুধু আরবিতি পড়ে পুরস্কার চাই তাহলে কখনো পাব না আরবিতে তো শিখতে হবে আর এই কোরআনকে যদি আপনি জড়িয়ে ধরে চুমু খেতে থাকেন কোনো লাভ নেই আর এটি পড়ে যদি আপনি আরবে যে সুরের এবং আপনার মেমোরিতে খুব বেশি ধারণ করা রয়েছে সেখানে যে আপনি যদি উঁচু স্থান লাভ করেন তাতেও কোনো লাভ নেই এটি বুঝতে হবে মাতৃভাষায় জানতে হবে এবং এরই মাধ্যম দিয়ে আপনাকে আমাকে কি করতে হবে জীবন পরিচালনা করতে হবে অন্যথায় আপনি যদি নিজেকে দেওবান্দি মুসলমান বেরেলভি মুসলমান জামাত শিবিরের মুসলমান কিংবা তাবলিগি জামাতের মুসলমান বা হেফাজতের মুসলমান বা তরিকতের মুসলমান মনে করেন তো আপনাকে জানা উচিত ইরা আপনাদেরকে কি শিখাবে ইরা শিখাবে পীরের আদেশ শরিয়াত বিরোধী হলেও তা পালন করা উচিত সিরাজের একটি কবিতা রয়েছে пами саджа রঙ্গিন কোন গারাত পীরে মাগা গোয়ত কে সালিকে বেখবর না বওয়াদ জারাহে ওয় রাসমে মঞ্জিল এর মানে হচ্ছে কামেল পিরের আদেশ পাইলে নাপাক সরাব দরাও যায় নামাজ রঙ্গিন করিয়া তাহাতে নামাজ পড়ো এই সব কুরআন বিরোধী নাপাক কথা আপনার ব্রেনে ঢুকয়ে দেবে এই সব মুসলমান শিয়া সুন্নি সালাফিদের কেউ না কেউ এর অর্থটা কি কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরিয়াতের খিলাফ হয় তবুও তুমি তাহা নিরাপত্তিতে আদায় করবে কেননা তিনি রাস্তা সব তৈরি করিয়াছেন তিনি তাহার উঁচু নিচু অর্থাৎ ভালো মন্দ সব চিনেন কম বোঝেন দরুন জাহিরিভাবে যদিও তুমি উহা শরিয়াতের খিলাফ দেখো কিন্তু মূলে খিলাফ নহে চর্মনায়ের আশেখ মাসুক সৈয়দ মোহাম্মদ ইসাক রচিত পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠায় কথাটি লেখা এবার দেখুন অতীতকালে শাহ অলিউল্লাহ মহদেস দেলবি সাহেব কি বলেছেন এই কোরআনের নয় নম্বর সুরাত একত্রিশ নম্বর আয়াতকে সামনে রেখে ইত্তা হজ আহবা রম আর ওবানম আর এই আয়াতটির সম্পূর্ণ অর্থ হল তারা তো মানুষেরা তো আল্লাহকে বাদ দিয়ে নিজেদের আহবার আহবার কাদেরকে বলা হয় যারা ধর্মগুরু ভদ্র অফিসার সাজে আর রুবান রোহবান যুদ্ধে উস্কানিদাতা জঙ্গিবাদ এই আহবার এবং রুহবানদেরকে কি করেছে রবের আসনে বসিয়ে রেখেছে তাছাড়া মারিয়ামের ছেলে মাসিকেও এটা ইহুদি এবং খ্রিস্টানরা অথচ তাদেরকে তো শুধু এই হুকুম দেয়া হয়েছে যেন তারা একক ইলাহের জন্য দাসত্ব করে যে হাকিম ছাড়া আর তো কোনো হুকুমদাতা নেই মানুষেরা যা কিছু শরীর করছে সেসব থেকে আল্লাহ পবিত্র মহান তো যে চর্মনার পিছনে আপনারা ছুটছেন বা শশীনার বা আট্রসি বা দেওয়ানবাগ বা ফুরফুরা বা জৈনপুর কখনো চিন্তা করে দেখেছেন এই পীরেরাই মুরিদ বানায় আর মুরিদরা কি বলে বেড়ায় পীর ফকিগণ যা আদেশ করে তা বিনা দ্বিধায় মেনে চলাচল তাদের আদেশ নিষেধ যদি বিরোধী হয় এবং শরিয়ত যদি তা প্রত্যাখ্যানও করে তথাপি আমাদের পক্ষে তা পালন করা কর্তব্য মানে অজীব তাদের এই দাবির সমর্থনে সেই হাফেজ সিরাজির সেই রূপক কবিতা প্রমাণস্বরূপ দাঁড় করায় যে সিরাজি কি বলেছেন কামেল পীরের আদেশ পাইলে কি করতে হবে নাপাক পাক সরব দ্বারাও নামাজ রঙ্গিন করিয়া তাহাতে নামাজ পড়া প্রয়োজন এর কারণ পথ প্রদর্শক কখনো পথ সম্পর্কে অজ্ঞ থাকে না ফলে ইহারাও আর বা বা অর্থাৎ আল্লাহ তালা ব্যতীত অন্য কিছুকে মাহবুদ সাব্যস্তকারীদের ন্যায় শির শিরকে তারা জড়িত আল বালাহুল মুবিনের বঙ্গানুবাদ তিরিশটা নম্বর সাতাশে আমরা দেখে নিতে পারি তো শাহ অলিউল্লাহ সাহেব এদের ব্যাপারে বলেছেন তিনি কখনো এই পীরপন্থীদেরকে পছন্দ করেননি তো দেওবান অন্তর্গত যারা চর্মনার পীর তাকে সাপোর্ট করে চলেছেন তো একটু চিন্তা করে দেখুন পীররা তারা যদি কোরআনের আয়াতের বিপরীত হয় তো সেগুলি মানা তাদের হুকুম মানা মুরিদদের জন্য বাধ্যতামূলক এই কোরআনের ছয় নম্বর সুরাল এর একশো একুশ নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন ওয়াইন তা কুমলা মুশিকুন আর যদি তোমরা তাদের এই কোরআন বিরোধী কথা মান্য করে চলো তাহলে তোমরা অবশ্যই মুর্শিকদের দলে সামিল হবে তো আপনি কোরআন ছেড়ে দিয়ে কি করছেন কখনো মৌদুদিবাদকে পছন্দ করছেন কখনো সেই চর্মনাইকে পছন্দ করছেন কখনো তরিকত কখনো হেফাজত আবার কখনো দেওবান কখনো বেরেলি কখনো তাবলিগি জামাত সাদ গ্রুপ কখনো জুবাইর গুরুপ আবার আপনারা কি করছেন জোট করছেন কোনো না কোনোভাবে বিএনপির সাথে যারা এই কোরআনকে বিশ্বাসই করে না মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন ব্যক্তিত্ব কি বলেছে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই আবার বলে দিয়েছে বিএনপি আইনে বিশ্বাসী না আর যারা আওয়ামী লীগ করে তারা তো এমনি নাস্তিক সমাজ আওয়ামী লীগের নিরানব্বই পার্সেন্ট ব্যক্তি যারা রয়েছে ইরা সবাই কোরআন বিরোধী লোক যারা মিথ্যাকে সত্য বানায় সত্যকে মিথ্যা বানায় আর জাতিকে শিক্ষা দিয়ে যাচ্ছে কিভাবে মিথ্যাকে সত্য বানাতে হয় আর সত্যকে মিথ্যা বানাতে হয় এর জন্য তারা ব্যবহার করছে বন্দুক আর তাদের প্রধান মাদার অফ মাফিয়া সাথে রয়েছে বেনজিরের মতো ব্যক্তিত্ব যার সাথে রক্তের সম্পর্ক যাদের শরীরে খুনের দাগ রয়েছে আজিজের সাথে সম্পর্ক শহীদুলের সাথে সম্পর্ক ঠিক এইভাবে কুটি কতক লোক যারা বিভিন্ন ডিপার্টমেন্টের প্রধান বিভিন্ন আমাদের দেশের বিভিন্ন সেক্টরের প্রধান এদেরকে হাত করে নিয়ে মাদার অফ মাফিয়া জাতিকে ধ্বংস করে দিয়েছে এই জাতির কাছে এই কোরআনের সুশিক্ষা নেই আর জামাত শিবির জামাতি ইসলামী এটা কখনো ইসলামের দল হতেই পারে না জামাতি ইসলামী ধর্ম ব্যবসায়ীদের একটি দল ইসলামকে তারা শুধু ব্যবহার করে আসছে ইসলাম আপনাকে শিখতে হবে বুঝতে হবে শুধুমাত্র কোরআন থেকে আর এটি সাহাবারা ই কারিমের কাছ থেকে শিখেছেন এটি আপনাকে আমাকে মৌদুদি সাহেবের কাছ থেকে ফয়জুল করিমের কাছ থেকে তেতুল রুজুরের কাছ থেকে জুনায়েদ বাবু নগরীর কাছ থেকে কিংবা শেখুল আদিসের কাছ থেকে বা তার সেলের কাছ থেকে বা কোনো মুরব্বীর কাছ থেকে কোনো বুজুর্গর কাছ থেকে কোনো পীরের কাছ থেকে শিখতে হবে না যখন আপনার কোরআন কিছুটা হলেও বুঝিয়ে আসবে তখন আপনি এই দেশে কিভাবে ইসলামকে প্রতিষ্ঠা করবেন গণতন্ত্রকে বাদ দিয়ে রাজতন্ত্রকে বাদ দিয়ে সমাজতন্ত্রকে বাদ দিয়ে মূল্যাতন্ত্রকে বাদ দিয়ে এই রব্বানি তন্ত্র আপনি প্রতিষ্ঠা করবেন তার জন্য আমাদের দেশে একজন মহান ব্যক্তিত্ব উঠেছিলেন উনিশশো ছিয়াশি সনে অংশ নিয়েছিলেন জাতীয় নির্বাচনে একটি সংগঠন তৈরি করেছিলেন খিলাফত আন্দোলন সেটি আমাদের দেশের মানুষ দেখেছে আমি যদিও ছোট ছিলাম আমি তার জন্য ছুটাছুটি করেছি সেই ছোটবেলায় কিন্তু এই মৌলভী সমাজ যখন জুজুরের ইন্তেকাল হয় তারপর উনিশশো ছিয়াশি সালের পর এই খিলাফত আন্দোলনের নেতৃত্বের কন্দলে ভাঙ্গন সৃষ্টি হয় পর্যায়ে কি হয় খিলাফত আন্দোলন ভেঙ্গে যায় খিলাফত মজলিশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইসলামী ঐক্যজোট তাও তিন ভাগ আবার খিলাফত আজিজুল হক সাহেবের নেতৃত্বে আবার অধ্যক্ষ সাহেবের নেতৃত্বে আর ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দুই ভাগ সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চর্মনার মাধ্যম দিয়ে আবার ব্যারিস্টার কুরবান আলীর নেতৃত্বে আর ইসলামী মোর্চা মুফতি ফয়জুল ফজলুল হকামিনীর নেতৃত্বে আবার ইসলামী ঐক্য জোটে যারা তারা খিলাফত মজলিস ইসলামী শাসনতন্ত্র আন্দোলন আন্দোলন ইসলাম উলামা ইসলাম এরা সবাই ইসলামকে ব্যবহার করে যাচ্ছে আর নেতৃত্বের কন্দলে আবার কি হয় শাসনতন্ত্র আন্দোলন এবং জাতীয় পার্টির জোট এবং জাতীয় নির্বাচনের লাঙ্গন প্রতীকে অংশগ্রহণ পরিশেষে এখন একক নেতৃত্বে ইসলামী আন্দোলন আমরা দেখতে পাচ্ছি আর জামাত শিবিরের ভিতরে নেতৃত্বে কোনো স্বজনপ্রীতি আত্মীয়করণের কোনো নজির আমরা যদি নাও দেখতে পাই কিন্তু তারা কি করে জামাত শিবির কখনো এরশাদের সাথে জোট করে কখনো খালেদার সাথে কখনো আসিনার সাথে যার জন্য তারা আজ লাঞ্ছিত বঞ্চিত অপমানিত অন্যান্য দলগুলির মতো উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে ছাত্রলীগ হাদিস আজিজুল হক সাহেবকে ঢাকার জগন্নাথ কলেজের সামনে যখন আক্রমণ করে তখন রাজপথে এই জামাত শিবির প্রতিবাদ মিছিল বের করে আবার কঠোর প্রতিবাদ করে দিল হোসেন সাঈদি সাহেব এরা সবাই একে অপরের সাথেই কোনো না কোনোভাবে জড়িত কিন্তু এরা সবাই নিজ নিজ গদিকে টিকিয়ে কোরআনকে দোহাই দিয়ে চলেছে তো চলেছে বাংলাদেশে যত সংগঠন রয়েছে বিশেষ করে ইসলামের নামে এদের সকলকে আবার জামাত শিবির দিন কায়েমের সহায়ক শক্তি মনে করে অথচ জামাতে ইসলাম এটি ইসলামী দল না এ কথা আপনাকে আমাকে মানতে হবে কারণ আমাদের বড়দের অনেকে বলে গেছেন কোরআন আপনাকে বলে দেবে এই কোরআন আপনার উপরে ফরজ কোরআনের আদেশ নিষেধ আপনাকে আমাকে মেনে চলতে হবে বাংলাদেশি সেবা পার্টিকে আমি কেন সাপোর্ট করি কারণ তারা জানে ইসলাম অলরেডি কায়েম রয়েছে বাংলাদেশে শুধুমাত্র আপনাকে এবং আমাকে এই কোরআনে দুই নম্বর সুরা আল বাকার দৃষ্টিতে প্রবেশ করতে হবে তোমরা যারা ইমান এনেছ শোনো তোমরা সবাই শান্তির সায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের প্রকাশ জামাত ইসলাম এদেশে ইসলাম আনবে না তাদের এইভাবে রাজনীতি করে খেতে হবে ইসলাম আনবে না তারা তাদের নিজস্ব মতবাদ প্রচার প্রসারের কাজে ব্যস্ত তবলিগি জামাত তাই হেফাজত তাই তরিকত তাই আরো অন্যান্য যারা রয়েছে তারা সবাই এইভাবে চলছে এরা সবাই এই কোরআনের তিন নম্বর সুরা আল ইমরানের একশো নম্বর আয়াতে প্রকাশ্য শত্রু তাই সবাই কোথায় দাঁড়িয়ে আছে আসুন আমরা এই আটটি পড়েনি এবং আমি একটু বুঝি আল্লাহ রবুল্লা আলমিন কি বলছেন আল্লাহ বলছেন ও আতাসিম ও বিহাবলিল্লাহি জামিয়া তফার রকু অদকুরুন আলাইকুম ইদকুন তুম আদা আনফা আল্লাহ ফাবাইনা কুলুবিকুম ফাস বাহতুম্বিন এর মাথী খোয়া না অকুন তোমা আলা শাফাহুফ রতি মিনার না ফান মিনহা কু মিনহা কেউল্লাহ লাকুম আয়াতি লা আল্লাহ কুমতাহ কাদুন তোমরা সবাই আল্লাহ আল্লাহতালার রজ্জু এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো তাও একত্রিত হয়ে তোমরা ফিরকা ফিরকা হয়ে যেও না তোমরা স্মরণ করো আল্লাহ যে নিয়ামত তোমাদেরকে দান করেছেন যখন একে অন্যের দুশমন ছিলে কিন্তু আল্লাহ তোমাদের মনে আকর্ষণ পয়দা করে দিয়েছেন আল্লাহ তালা নিয়ামতের ফলে একে অন্যের ভাই রূপে গণ্য হয়েছ অথচ তোমরা অগ্নিকুণ্ডের কিনারায় ছিলে। আল্লাহ তোমাদেরকে তা থেকে বাঁচিয়েছেন আল্লাহ এমনই করে বিস্তারিতভাবে সব হুকুম তোমাদের জন্য বুঝিয়ে দিচ্ছেন যেন ঠিক পথে এগিয়ে যেতে পারো আপনাকে ইসলাম কায়েম করার জন্য সংসদে আসতে হবে না আর এটি বাংলাদেশি সেবা পার্টি বলতে চাচ্ছে আপনাকে আমাকে এই ইসলামের পরিপূর্ণ রূপে প্রবেশ করতে হবে তা আপনি আমি যখন পরিপূর্ণ রূপে প্রবেশ করব তখন আপনার আমার যখন সুযোগ হবে সংসদে আসার অটোমেটিকলি এই রব্বানি তন্ত্র আপনি প্রতিষ্ঠা করতে পারবেন গোটা দেশে অন্যথায় আপনি যা কিছু বলে যাচ্ছেন এবং মনে করে যাচ্ছেন আপনি ইসলামী সংগঠনের সাথে আসেন মূলত তারা কেউ এই সিরিকি আর কুফরি তন্ত্রের সাথে জোট করে চলেছে আর এই সিরিকি তন্ত্র কুফরিতন্ত্র হল গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র মূল্যাতন্ত্র আমাদের দেশের মৌলবী সমাজ ঠিক যেভাবে মোহাম্মদুল্লাহ হাফিজি হুজুরের সাথে দিয়েছিলেন আজও যদি এরা ইসলামকে ভালোবাসতো তাহলে একটি দলে একত্রিত হতো কেউ নিজেকে বলতো না যে আমি জামাত শিবির করি কেউ নিজেকে বলতো না যে আমি শশিনার সাপোর্টার আমি চর্মনার সাপোর্টার আমি আটট্রসিৎ সাপোর্টার আমি মুসলিম লীগের সাপোর্টার আমি নিজামে ইসলামের সাপোর্টার আমি ঐক্য জোটের সাপোর্টার বা আমি হেফাজত বা তরিকাত বা তাবলিগি জামাত সাদ গ্রুপ জুবায়ের গ্রুপ কিংবা ইলিয়াস কাদরি গ্রুপ এসব বলার দরকার ছিল না তো এরা সবাই নিজ নিজ স্টেশনকে নিজ নিজ গদিকে চমকানোর জন্য বসে আছে আর এদের হাতে যে সমস্ত লোক রয়েছে ওরা একে অপরকে হিংসা করে যাচ্ছে ঠিক যেভাবে আওয়ামী লীগ বিএনপিকে পছন্দ করে না আবার বিএনপি আওয়ামী লীগকে পছন্দ করে না আবার এদের দুই দলের সাথে যারা জোট করে আছে এরা একে অপরকে পছন্দ করে না এইভাবে পাঁচ দশকের বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি এমতাবস্থায় আজ দুই হাজার সালে মাদার অফ মাফিয়া এদের সকলের নাকে রশি লাগিয়ে রেখে দিয়েছে সামান্য কয়েকজনকে হাত করে নিয়ে এবং হিন্দুত্ববাদকে সাপোর্ট করে নিয়ে আর ইস্কনকে সাপোর্ট করে নিয়ে আবার সাথে রয়েছে মোসাড আর র আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন ইসলামের বিধানের হয়ে নিজেদের ব্যক্তিত্বকে পরিচালনা করি আল্লাহ আমাদের সবারই সহায় হন যারা ইসলামকে আমাদের সামনে ব্যবহার করে চলেছে এদের যদি আমরা সাপোর্ট করি মূলত এরা কেউ ইসলামকে মেনে চলছে না এরা শুধু লেভেলে এরা প্রচার প্রসার করে যাচ্ছে আমাদের কাছে ইসলাম রয়েছে মূলত সেকেলেও এরা নেই লেবেলেও এক হিসাবে নেই এরা শুধুমাত্র নিজেদের গদি টিকানোর জন্য এই সব কথা বলে যাচ্ছে আল্লাহ আমাদের সবাই সবাইকে এই আয়াতের আওতাধীন হয়ে জীবন কাটানোর তৌফিক দান করুন